welcome back to my channel. Welcome to a new vlog. So, tomra shobai kemon acho? I hope tomra shobai khub khub bhalo acho. And shusto acho as usual. Chole eshi arekta new vlog niye. And tomra khubi miss korchhilo amaderke ekshathe vlog e. To ajke amra chole eshi ekshathe guys. To ebar hi bolbo ajke amra kothay jacchi. To amra ekhon jacchi palpara Saraswati thakur nite. Keno Saraswati puja cholei eshe ar du din. So I'm so excited. I'm first time jacchi amar bhaier sathe to cholo dekhi okhane ki ki ache kon camera tumra to dekhecho and price range ki ache to shob kichu amra share korbo thik ache to dekhte thakun sathe to chole eshi palpara amader ekhane Sodepur panihati te tumra eta BT road dio aste paro to ekhane dekhen amar didio ache to prothom dokane dhukchi ekhane paler to ei studio ta dekhe nao to khubi sundor ekhane thakur gulo ache chote chote আর এগুলো সব রিজনেবল হচ্ছে ঠাকুরগুলো এগুলো 2250 কোনটা 3000 এর এটা যেমন 2200 টাকা এখানে সব 2200 টাকার ঠাকুর হচ্ছে তো দেখেন না এখানে খুব সুন্দর সোলার কাজ করা আছে এই ঠাকুরটায় খুব ভালো লাগছে দেখতে তো খুবই সুন্দর এগুলো 2200 কোনটা 2500 খুব রিজনেবল রেট হচ্ছে আর একটা ঠাকুর খুবই বড় আর খুবই সুন্দর দেখো এখানে হাতে বীণা নিয়ে আছে আমার যদি জায়গা থাকতো फ्रेंड्स ঘরে আমি এই ঠাকুরগুলোই নিয়ে যেতাম একটা কোন কিন্তু আমার জায়গা নেই তো আমি নিতে পারছি না আর খুবই রিজনেবল রেট আমরা দেখছো এটা আমরা ভিতরে পুরো পালপাড়া রাস্তা ঠিক আছে ভিতরে অনেকগুলো দোকান আছে মানে ঘরে সবাই ঘরের ঘরে সব সরস্বতী ঠাকুর বিক্রি করছে তো এখানে আমরা দেখলাম তোমাদের কত সুন্দর আছে এখানে ছোট ছোট ঠাকুরগুলো দেখো কি সুন্দর দেখালাম এখানে আসতে পারো তো এখানে আরেকটা দোকানে আমরা চলে এসেছি স্টুডিওতে তো এখানে রেট শুরু হচ্ছে তো ফ্রেন্ডস তোমার 350 টাকা দিয়ে আর 550-600 টাকা লাস্ট ফ্রেন্ডস এইখানে দেখে নাও আরো এখানে সরস্বতী ঠাকুর আছে এটা আলাদা একটা স্টুডিওর পাশের দোকানই তো এখানেও ঠাকুরগুলো রেট হচ্ছে তোমার 70 টু 80 রুপিস ছোট ছোট ঠাকুরগুলো এগুলো সব 70 করে তো খুবই সুন্দর লাগছে ছোটর মধ্যে আর এর উপরের গুলো হচ্ছে তোমার 300 দি 400 এটা আমরা আরেকটা স্টুডিওতে এসেছি ফ্রেন্ডস তো এটা একটু ভালো হচ্ছে এখানে ঠাকুরগুলো দেখতেই পাচ্ছ তো এগুলো কোনোটাই অর্ডার না তোমরা পারলে এখানে এসে এখনও কিনে যেতে পারো খুবই রিজনেবল রেট হচ্ছে 2500-2200 মধ্যে 3000 মধ্যে তোমরা এসে এখানে কিনে যাও খুবই সুন্দর এখানে ঠাকুর হচ্ছে স্টুডিওর তো তোমরা এখানে আসো তোমরা বিটি রোড দিয়ে আসতে পারো পালপাড়া বলে তোমরা ওখান দিয়ে অটো পেয়ে যাবে এখানে দেখে না আমার দিদি এখন ছবি তুলছে মা সরস্বতীর কাছে তো চলো তোমাদেরকে এই স্টুডিওটাও ঘুরে দেখাই এটা আরেকটা স্টুডিও হচ্ছে পাশেই ফ্রেন্ডস এখানে দেখে না এখানে খুব বড় বড় ঠাকুর সব এটাও অনেকগুলো হচ্ছে তোমার অর্ডার হচ্ছে আর অনেকগুলো এমনি পাওয়া যাচ্ছে তোমরা এসে কিনে নিতে পারো তো খুবই সুন্দর তো আরেকটা স্টুডিওতে চলে এসেছি ওর পাশের দোকান এখানে পরপর দোকান আছে ফ্রেন্ডস তো এখানে দেখে নাও এখানেও বানাচ্ছে এখানে রং করছে ঠাকুরটা এটাও দেখো খুব সুন্দর সোলার কাজ করার আছে আর খুবই সুন্দর লাগছে এখানে ঠাকুরের রেঞ্জগুলো খুব রিজনেবল সব তোমার ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি বলতে গেলে দেখো এই ঠাকুরগুলো খুব সুন্দর আমি জানো তো এমনি ঠাকুর লক্ষ্মী পূজার সময় খুঁজছিলাম এমনি মানে থাকবে তো আমি পাইনি ফ্রেন্ডস তো এটা দেখো খুব সুন্দর লাগছে এই ঠাকুরগুলো এখনও ফিনিশিং হয় তো এখানে পালপাড়া সবার দিয়ে ভালো ঠাকুর যেখানে বানায় মানে আমার যেখানে ভালো লাগে দেখতে ঠাকুরগুলো তো এইটা হচ্ছে এই স্টুডিওটা তো দেখে না এখানে থিমটা তোমরা বুঝতেই পেরেছ নিচে হচ্ছে বিদ্যাসাগর আর এখানে হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর এখানে দেখো বিদ্যাসাগরও দেখাতো যে ল্যাম্পপোস্টের নিচে পড়তো সেটারও মানে সিনটা বানানো আছে তো এখানে খুবই ভালো লাগছে এটা দেখো একদম জবা ফুলের মধ্যে আছে মা সরস্বতী খুবই সুন্দর সুন্দর এই থিমগুলো করেছে আর মায়ের শাড়িটা দেখো খুব সুন্দর লাগছে মাকে বেনারসিটা পরানো হয়েছে তো এখনও চুলটুল লাগানো হয়নি অর্নামেন্টস মাকে পরানো হয়নি এখনও অবধি এবার যাদের যাদের অর্ডার করা তারা এসে নিজের মাকে নিজের মতন সাজাতে পারে এগুলো সব দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস অর্ডার দেওয়া এটা দেখে নাও পদ্ম ফুলের মধ্যে বসানো
পরপর এখানে অনেক ঠাকুর আছে। আর এখন নতুন রং করা না, একটা আলাদা একটা মানে রঙের গন্ধ আসছে এখান দিয়ে, খুবই ভালো লাগে। এখানে আমার দিদি ছবি তুলে যাচ্ছে পরপর পরপর অনেকক্ষণ। আর দিদির এটা ফার্স্ট কোনো মানে ঠাকুর কিনতে যাওয়া, তো দিদিরও খুব ভালো লাগছে এখানে। তো দেখে না পরপর অনেক অনেক ঠাকুর আছে এখানে। আর এখানে দেখতেই পাচ্ছ যেমন ঠাকুর সেমনি দামও হচ্ছে এখানে। আর মায়ের মুখটাও খুব সুন্দর এখানে। তো ফ্রেন্ডস এখানে দেখে না এখন এখানে ঠাকুরগুলো রং হচ্ছে। তো এখানে আরেকটা, এখানে প্রত্যেক গলি গলিতে ঠাকুর আছে। তো এখানের মধ্যে দিয়ে আমি একটা কোনো ঠাকুর নিয়েছি ফ্রেন্ডস, তো তোমাদেরকে বলবো না, তোমরা ওয়েট করো কোন ঠাকুরটা নিয়েছি। চলো এবার আমরা বাড়ি যাই, সরস্বতী ঠাকুরকে নিয়ে নিচ্ছি। দেখো গাইস এখানে কি বলছে, মায়ের নিয়ে নালিশ করছে। কি বলছিস বল শুনি আমি। গাছ বেশি বাড়াতে পারবো না, ঠাকুর কম করে রাখি। বন্ধ কিছু লাগাইনি গাইস, তোমরা ভাববে কি মা খুব সবকিছু আটকায়, একদমই না। ও অনেক ঠাকুর আছে আমাদের, তোমরা দেখেছো আমাদের রুমের মধ্যে কত সুন্দর করে সাজিয়েছে, প্লাস গাছ আমাদের এত প্রচুর গাছ হয়ে গেছে। এবার এরপরেও আবার বলছে গাছ লাগাবে, তো মা বলছে এবার তোর ঘরে বেডটাকে উঠিয়ে ওখানে গাছ লাগাবো, ওখানেই থাকবে। তো ঠিক, তো চলো এবার আমরা কাট কেন করবো, এবার আমরা চলে যাচ্ছি ফ্ল্যাটের দিকে। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, ওয়াকেবল ডিস্টেন্স। তো সরস্বতী ঠাকুর এবার আমাদের বাড়িতে বিরাজমান হবে, নাচবে। আসুন এখন এখানেই রেখে দিচ্ছি, আগে ঠাকুরটা আগে গঙ্গা পাড়ে রেখে আসবো, তারপরে এই ঠাকুরটা ওখানে বিরাজমান করবো। ঠিক আছে, তো এখন আমরা গঙ্গা পাড়ে চলে এসেছি ওখানে ঠাকুর রাখার পরে। তো আমি আর দিদি এসেছি, এখানে চা নিয়েছি। তো দেখে না এখানে সবাই এখানে বসে আছে, বিকালে সবাই এখানে আড্ডা দেয়। আর এখানে দেখো খুব সুন্দর জোয়ার উঠেছে মা গঙ্গার এখানে। তো আমি এখানে বলবোই আরেকবার, হর হর গঙ্গে। তো এখানে দেখতেই পাচ্ছ সব এখানে কালী পুজোর বিসর্জন হয়েছে, এখানে সব তোমার এখানে কালী ঠাকুর রাখা আছে। আর বাদবাকি অনেকেই সরস্বতী ঠাকুর আগে দিয়ে রেখে দেয়, কারোর কারোর নিয়ম থাকে। তো আমি আর সদিদি এখানে চা খাচ্ছি আর এনজয় করছি, এই ভিউটা দেখছি। তো এখানে চাট নিয়ে নিয়েছিলাম, পাপড়ি চাট। এর আগে আমরা ফুচকা খেয়েছি, আর এখানে সদি এখন পাপড়ি চাটটা খেয়ে বলবে কেমন হয়েছে, ও খাচ্ছে। তোর ভালোই লেগেছে মোটামুটি? তো গাইস তোমরা দেখলে আজকে আমরা কোথায় গেছিলাম, পালপাড়া। হ্যাঁ, তো ওখানে আমরা সরস্বতী ঠাকুর নিলাম। তো তোমরা এখনো জানো না কোনটা নিয়েছি, তো তোমরা সরস্বতী পুজোর দিনই দেখতে পারবে আমরা কোন ঠাকুরটা নিয়েছি। অ্যান্ড খুব জলদি ভালো ভালো একটা ব্লগ আসছে গাইস, সো এই ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। হোপ ইউ লাইক দিস ভিডিও, অ্যান্ড যদি কিছু ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল গাইস।